আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আজকে সাধারণ গণিত অর্থাৎ সাধারণ গণিত নবম দশম শ্রেণীর তোমাদের অধ্যায়টা হলো 16.3, এটা তোমাদের পরিমিতির আমি সমাধান আলোচনা করব। ঠিক আছে, ওকে দেখো, আমাদের প্রথম এখানে আলোচনার বিষয় হলো বৃত্ত, বৃত্ত সংক্রান্ত পরিমাপ। আচ্ছা, বৃত্তের পরিধি, এটা আমাদের এর আগে আমাদের জানা দরকার বৃত্ত কি। আমরা এটা আগে জেনেছি অবশ্যই। দেখো, এটা হচ্ছে আমাদের বৃত্ত, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বক্ররেখা কোনো একটি স্থানকে আবদ্ধ করে তবে তাকে বৃত্ত বলে। আচ্ছা, এখন দেখো, বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়, বৃত্তের পরিধি, বৃত্তের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। লক্ষ্য করো, ভালো করে দেখো, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তটাকে যদি আমি এখান থেকে সিঁড়ি ফেলি, এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এটা বৃত্তের পরিধি, এটি বৃত্তের দৈর্ঘ্য। আমি আবার এটাকে যদি আটকায় দিই, দেখো এটা আমাদের বৃত্ত, এটা হলো বৃত্ত। আর বৃত্তের যে দৈর্ঘ্য সেটাকে বলা পরিধি, অর্থাৎ বৃত্তটাকে যদি আমরা এক জায়গাতে কাটতে পারি, লম্বা করতে পারি, এই যে দৈর্ঘ্যটা, এটি হলো বৃত্তের পরিধি। ঠিক আছে, আর বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য একটি সূত্র আছে, সেটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, বৃত্তের পরিধি। দেখো বইতে সুন্দর করে লেখা আছে, বৃত্তের পরিধি সি সমান 2πr, এটা হলো বৃত্তের পরিধি। এটা সবাই মুখস্থ করবে সুন্দর করে, বৃত্তের পরিধি সমান 2πr, 2πr আর পরিধি সমান পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। এখানে একটা একটা বিষয় জানা দরকার তোমাদের, টু এটা একটা ধ্রুবক, পাই এটা কি, আর এটা কি। দেখো আর, এটা নিয়ে আগে বলি, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস, রেডিয়াসকে সংক্ষেপে আর ধরে নেওয়া হলো। এই আর হলো বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ দেখো একটা বৃত্তের কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে দূরত্ব, বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হলো আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, আর ব্যাসার্ধের যে দ্বিগুণ সেটা হলো ব্যাস। আচ্ছা, ওকে, এখন একটা প্রশ্ন আসছে, এটা পাই, হোয়াট ইজ পাই, পাই এটা কি জিনিস, পাই। আচ্ছা, অনেক কথা জানো, তারপরে আমি বলে রাখি বিষয়টা কি, পাই জিনিসটা কি। এটা একটা আসলে অদ্ভুত একটা বিষয় প্রকৃতিতে, বৃত্তের যে কোনো বৃত্তের পরিধিকে যদি ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করা হয় তাহলে সবসময় একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যায়, এটিকে বলা হয় পাই। বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের যে অনুপাত তাকে বলা হয় পাই। আসলে পাই একটা, পাই একটা গ্রিক অক্ষর, এই পাই প্রতি আমরা ধরে নিই এটাকে। আসলে যে কোনো বৃত্তের পরিধিকে যদি ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করা হয় তাহলে সবসময় একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যায়, একই সংখ্যা, এবং সেই সংখ্যাটা তোমার একটি অবনত সংখ্যা, এই ভাগফলটা কখনো মিলে না, সে ছোট বৃত্ত হোক আর বড় বৃত্ত। যে কোনো বৃত্তের পরিধিকে যদি ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগফলটা বের হয় সেটা সবসময় দেখা যায় একই সংখ্যা, এবং সেটা একটা হয় অবলত সংখ্যা হয় সেটা, এবং সেই মানটা যদি আমরা তো ফিক্স পাবো না, তবে সম্ভাব্য মান সেটা দেখা যায় এরকম হয় 3.14159 2, এরকম ভাগটা চলতেই থাকে, চলতে থাকে। যেহেতু এটা একটা অবলত সংখ্যা, ভাগফল কখনো মিলে না, তাহলে আমরা এটাকে হিসাবে সুবিধার্থে ধরে নেই যে আসন্ন মান 3.1416, পাইয়ের আসন্ন মান ধরে নিই আমরা 3.1416। তাহলে পাইটা কি হলো, পাই হলো বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতকে, অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, এটি একটি অবনত সংখ্যা, এটাকে আমরা ধরে নিই পাই প্রতীকের দ্বারা চিহ্নিত করি, এবং এটার সম্ভাব্য মান 3.1416, এই হলো বৃত্তের পরিধি, সূত্র মুখস্থ করে বেশ। আচ্ছা, ওকে, এখন এরপর একটা প্রশ্ন আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে, খুব সহজ একটা অঙ্ক, একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি নির্ণয় করো, ব্যাস। আচ্ছা, ওকে, দেখো সমাধানটা দেখি, আমরা মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাস
সমান টু আর এবং পরিধি টু পাই আর। আচ্ছা ওকে, তাহলে প্রশ্ন মতে যেহেতু দেওয়া আছে বৃত্তের ব্যাস, আর আমার জানি বৃত্তের ব্যাস হলো টু আর, অর্থাৎ টু আর ইকাল টু ২৬, অথবা আর ইকাল টু ভাগ করলাম আর সমান সমান ১৩, তাহলে আর এর মান পেয়ে গেলাম। অর্থাৎ বৃত্তের পরিধি টু পাই আর, টু ইন্টু পাই এর মান ৩.১৪১৬ ইন্টু আর ধরে নিলাম, আর এর মানটা বেড়েছে কত ১৩, গুণ করলে রেজাল্ট, এটা আমাদের বৃত্তের পরিধি। ঠিক আছে ওকে, তাহলে আমরা যদি বৃত্তের কোনো বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ জানা থাকে আমাদের বা ব্যাস জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রে পরিধি বের করতে পারবো। ওকে, এবার দেখো বৃত্তাংশের দৈর্ঘ্য এটা কি জিনিস, বৃত্তাংশের দৈর্ঘ্য এটা খুব সহজভাবে তুমি মনে রাখো, বৃত্তাংশ দৈর্ঘ্য মানে বৃত্তের একটা অংশ, বৃত্তের বৃত্তের যে একটা পরিধি, বৃত্তের যে দৈর্ঘ্য বললাম সেই দৈর্ঘ্যের একটা অংশ হলো বৃত্তাংশ, বৃত্তাংশের দৈর্ঘ্য। ঠিক আছে, ধরো আমাদের একটা বৃত্ত আছে, এটা আমাদের বৃত্ত, এই বৃত্তের একটা অংশ যদি আমি ছিঁড়ে নেই, এটা এটা তো গোটা পরিধি, এই পরিধিকে একটা অংশ আমি ধরে কেটে নিলাম, এটুকু অংশ যদি আমি কেটে নিতে পারি, কেটে আলাদা করতে পারি, এই দৈর্ঘ্যটা হলো আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য। মনে করো এটা যদি একটা আমাদের বৃত্ত আঁকাই আমি, এটা বৃত্ত যদি হয়, এই বৃত্তের একটা অংশ এখান থেকে মনে করি এই পরিমাণ জায়গায় আমরা কেটে নিলাম, আলাদা করে নিলাম, ধরো এখানে আমি আলাদা করে নিলাম, এই যে দৈর্ঘ্যটা এটি হলো কি বৃত্তাংশের দৈর্ঘ্য। ধরে নাও যে আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য এস, এবার মানে এস, আর এটা আমাদের বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রের সাথে আমরা দৈর্ঘ্যটা যোগ করে দিলাম, এখানে কোন পনেরো ধরে নাও যে থিটা, কোন মানটা আমরা জানি না কত ধরে নিলাম, এখন মানটা হলো থিটা, আর এখানে কেন্দ্র থেকে এই দূরত্বটাকে এটা ধরো এ, এটা ধরো বি, এই দূরত্বকে আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর। ওকে, তাহলে এখন দেখো এখানে সূত্রটা সুন্দর প্রমাণ করে দেওয়া আছে, কিন্তু বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্র সেখানে দেওয়া আছে, আমাদের সূত্রটা মুখস্থ বাজনে বলে দিতে পারি, সেটা মুখস্থ করলে জাস্ট এটা লিখবে তুমি, এখানে যেভাবে দেওয়া আছে সূত্রটা দেওয়া আছে এস সমান পাই আর থিটা ডিভাইডেড ১৮০, তো সহজভাবে তুমি মনে রাখতে পারো এভাবে যে চাপ বৃত্তাংশের দৈর্ঘ্য বা চাপ বৃত্ত চাপের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো তোমার হলো বৃত্তাংশের দৈর্ঘ্য বা বলতে পারি বৃত্ত চাপের, বৃত্ত চাপ, বৃত্ত চাপের দৈর্ঘ্য বা বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইকাল টু, আমরা সহজভাবে মনে রাখতে পারি পরিধি টু পাই আর গুণন থিটা ডিভাইডেড ৩৬০, সহজভাবে মনে রাখা বুদ্ধি, এস ইকাল টু পাই আর অর্থাৎ পরিধি গুণন থিটা পাই ৩৬০। এখন আমরা এখানে টু দিয়ে, এই টু দিয়ে যদি আমরা কাটিয়ে এখানে হবে কত ১৮০, এভাবে সূত্রটা লেখা আছে হলো পাই আর থিটা ডিভাইডেড ১৮০। এটা মধ্যে মুখস্থ রাখা একটু কঠিন, এই জন্য সহজভাবে জাস্ট এটা মনে রাখলে হবে যে এটা ইকাল টু পরিধি, পরিধি গুণন থিটা ডিভাইডেড ৩৬০, এটা মুখস্থ রাখতে পারলে এটা এটা সূত্র বইতে লেখা আছে, তুমি যদি এটা প্রয়োগ করো সমস্যা নাই, এস ইকাল টু টু পাই আর পরিধি গুণন থিটা বাই ৩৬০, আর এই সূত্রটার প্রমাণ এখানে দেওয়া আছে। এরপরে একটা কথা আছে, এটা হচ্ছে তোমার আসে বৃত্তক্ষেত্র বা বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলা জিনিসটা কি, তাই না? দেখো বৃত্ত কলা জিনিসটা কি, খুব সহজ ব্যাপার, এটা এটা হলো আমাদের বৃত্ত, ধরে নাও এটা কেন্দ্র, এখান থেকে এ পর্যন্ত আমি থাকতাম, এটা আমাদের ছিল এস, এ দৈর্ঘ্যটা, এটা ধরে নাও আমাদের কোনটা হলো থিটা কোণ, এই অংশটুকু হলো আমাদের বৃত্ত কলা, যে অংশটুকু এখন কালো করে দিলাম, যে অংশটুকু কালো করে দিলাম, এই অংশটুকু যদি তোমাকে বলা হয় যে এই অংশটুতে কি পরিমাণ জায়গা আছে, কি পরিমাণ ভূমি এর মধ্যে আছে, এটা হলো বৃত্ত কলা, এটা একটা কেন্দ্র ও ব্যাসার্ধ আর, এই দুটো ধরে নাও এস বৃত্ত কলা, এবং কেন্দ্র উৎপন্ন করে মনে করো এই চাপটা এস চাপ কেন্দ্র উৎপন্ন করে, ধরে নাও এটা থিটা কোণ উৎপন্ন করে, এটা যেমন থিটা কোণ এই কেন্দ্র উৎপন্ন করে, তাহলে এই বৃত্ত কলার ক্ষেত্রফলটাও বইতে লেখা আছে, সহজভাবে মনে রাখার সূত্র এটা, বৃত্ত এটা বলা হয় বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল, এটা হলো বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল, এটা বলা হয় বৃত্তের ক্ষেত্রফল সূত্র নিশ্চয়ই জানো তোমরা, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার গুণন থিটা ডিভাইডেড ৩৬০।
360, এটা মনে রাখলে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল গুণন থিটা বাই 360, থিটা ডিভাইডেড 360 এটা। আর বৃত্তাংশের, যেটা বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য, এস ইকাল টু পরিধি গুণন থিটা বাই 360। বৃত্তকলার ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল গুণন থিটা ডিভাইডেড 360। জাস্ট এই সূত্র কয়টা তুমি যদি মনে রাখো, তাহলে এখান থেকে যে অঙ্কগুলো আছে তুমি করতে পারবে, শুধু এই দুটো। হ্যাঁ ঠিক আছে, 16.3 শুধু এখানে যা আমি বললাম এখানে তোমাদেরকে, সেটা বললাম শুধুমাত্র কি বললাম, এই বৃত্ত পরিধি, তারপর বৃত্তাংশের দৈর্ঘ্য, তারপরে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা, এবং বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল, এই সূত্র। আর বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা তোমাদের মনে রাখবে, বৃত্তের ক্ষেত্রফল, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার সমগ্র বৃত্তের ক্ষেত্রফল। আর বৃত্ত কলা ক্ষেত্রফল এটা, এইটুকু সূত্র মুখস্থ রাখো তুমি যদি, তাহলে তোমরা এই 16.3 নম্বর অঙ্কগুলো করতে পারবে ইনশাল্লাহ। এবং এখানকার অঙ্ক যেগুলো আছে তোমরা সবই আশা করি পারবে করতে। ধন্যবাদ।